সিলেটের সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে দগ্ধ দুজনের মৃত্যু। সিলেটের ম্যাগাজিন নিউজ। সিলেটের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে অগ্নিকাণ্ডে দগ্ধ দুই কর্মচারীর মৃত্যু ঘটেছে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতি ও শুক্রবার এ দুজনের মৃত্যু হয়। এর আগে গত 15 জুলাই রাত 10টার দিকে শফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে সংরক্ষিত গ্যাস সিলিন্ডার কক্ষে দুর্ঘটনা ঘটে। এতে 4 জন অগ্নিদগ্ধ হন। এ ঘটনায় নিহত 2 জন হচ্ছেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নুরুল হক ও সিলেট কুমারগাঁও এলাকার সালে আহমদ। তারা 2জন শফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন। মৃত্যুর বিষয়টি শনিবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান। ওসি জানান, আমরা ঢাকার পুলিশ মাধ্যমে মৃত্যুর খবর পেয়েছি, এখনও মৃতদের নাম ঠিকানা সহ বিস্তারিত তথ্য আসেনি। বৃহস্পতিবার ও শুক্রবার এই 2 দিনে 2জন মারা গেছেন, তবে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। এর আগে গত 16 জুলাই এসএমপির অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফুল্লাহ তাহের জানান, 15 জুলাই রাত 10টার দিকের সময় জালালাবাদ থানাধীন কুমারগাঁওস্থ তেমুকি পয়েন্ট সংলগ্ন শফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশনে সংরক্ষিত গ্যাস সিলিন্ডারের ত্রুটির কারণে প্রচণ্ড শব্দ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে জালালাবাদ থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ বিষয়ে শফাতুল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী হেলাল আহমেদ বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এই সময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী ফিলিং স্টেশন বন্ধ ছিল। ওই সময়ে একজন কর্মচারী সংরক্ষিত সিলিন্ডার রুমে ঢুকে মোবাইল ফোন চার্জে লাগায় তখন বৈদ্যুতিক সুইচ বোর্ডে স্পার্ক করে এবং পাশে একটি সিলিন্ডার লিকেজ থাকায় সেটিতে আগুন ধরে যায়। 2জন কর্মচারীর মৃত্যুর বিষয়টি হেলাল আহমদও নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিদগ্ধ 4জনকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসার পুরো ব্যয়ভার আমি বহন করেছি। এছাড়াও নিহত 2জনের পরিবারকে আর্থিক সহযোগিতাও প্রদান করেছি।